ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন শখের বেশিরভাগ গাড়ি বিক্রি করে দিয়েছেন কোহলি বিরাট কোহলি শখের অধিকাংশ গাড়ি বিক্রি করে দিয়েছেন গাড়িগুলোকে আবেগপূর্ণ কেনাকাটা অভিহিত করে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা লিখেছেন ভারতের সাবেক অধিনায়ক বেশিরভাগ গাড়ি যেগুলো আমি ব্যবহার করি বা শখের বশে কেনা সেগুলো আমি খুব কম চালাই বা ভ্রমণ করি একটা সময় পর মনে হয়েছে এগুলো অর্থহীন আমি সিদ্ধান্ত নিয়ে অধিকাংশ গাড়ি বিক্রি করে দিয়েছি এখন যেগুলো আমাদের দরকার সেগুলো ব্যবহার করি যেটা পরিণত মানসিকতার একটি অংশ কোহলির সিক্রেট নিয়েও কথা বলেছেন ওই পোস্টে আমি সবসময় দুটি কথা বলি সচিন টেন্ডুলকার এবং স্যার ভিভ রিচার্ড ক্রিকেটে সর্বকালে সেরা সচিন আমার আদর্শ তাদের সময়ে এই দুজন ব্যাটিংয়ে অভ্যুত্থান ঘটিয়েছেন এবং ক্রিকেটকে গতিশীল করেছেন এজন্য আমার মনে হয় তারা দুজন সেরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আইপিএল শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 2 এপ্রিল দলটির অন্যতম তারকা সদস্য বিরাট কোহলি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন